দীর্ঘ সময় লেখাপড়া বিরত করে বসে আছেন। স্কুল খোলার পরই হয়তো পরীক্ষার জন্য প্রেশার ক্রিয়েট করা হবে। সুতরাং আমাদের একটাই কাজ ছিল, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা। তারাই পারবে শিক্ষিত হয়ে আমাদের দেশকে, আমাদের বন্দরকে উন্নয়নের পথে নিয়ে চলে যাওয়ার জন্য। না হলে দেখা যাবে আপনাদের বন্দর শিল্পনগরী হবে, কিন্তু বাইরের থেকে লোকজন আসে এখানে চাকরি করবে আর আপনারা বাধা বাধা দিবেন। আমি আপনাদেরকে প্রায় বলি, আপনারা জমি বিক্রি করেন না। যেভাবে আপনাদের বন্দরের উন্নয়ন হবে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, বাংলাদেশের কোনো জায়গায় এত বড় উন্নয়ন হবে না। শুধু সময়ের কারণে আজকে আমাকে দেখতে হচ্ছে, যে কারণে আমি বললাম যত বড় ফিসটি দেন না কেন সব কাজ সম্পন্ন হয়নি। আমি নেলা রোশন কাছে নির্দেশ করলাম, আজকে নির্দেশ করলাম নেলা রোশন, আমি এটা দেখতে চাই নাই, এই মাদ্রাসা এখন পর্যন্ত অসম্পূর্ণ থাকবে, এই মাদ্রাসাকে সম্পূর্ণ করতে হবে আপনাকে। আমি এই মসজিদটাও আমি অসম্পূর্ণ দেখতে চাই না, রোজার আগেই এই মসজিদ এবং মাদ্রাসা যেন সম্পূর্ণ কাজ হয়ে যায় তার বন্দোবস্ত নেলা রোশনকে করতে হবে, এবং তার সঙ্গে মেম্বারদের করতে হবে। রশিদ ভাইয়ের কাছে প্রস্তাবনা নিয়ে আসেন, রশিদ ভাবে যেভাবে বলবে সেইভাবেই আমরা এটাকে সম্পূর্ণ করবো। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে এই মাথায় এসছে, এই মাথায় আমি অনুরোধ করেছিলাম এই কাজগুলি সম্পূর্ণ করার জন্য। এই উন্নয়নের সাথে কোনো রাজনীতি নাই, এই উন্নয়নে তিনটা দল, আমরা বড় ছোট আমরা একসাথে কাজ করি, আমরা সরকারকে সহযোগিতা করি। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন বিরোধী দলের একটু সক্রিয় হওয়া দরকার। আমরা একসাথে বস করে কাজ করি, সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, সরকার আজকে উন্নয়নের জন্য আমাদের সকল ব্যবস্থা গ্রহণ করে দিয়েছেন। আমি অনেকেই আশা করছেন যে আমি আজকে নির্বাচনের কথা বলব, আমি এই মুহূর্তে আমার কাছে আপনাদের জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই আমার কাছে নাই, শুধুমাত্র ভালোবাসা দিতে পারি। কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস চাইতে এসেছি, আমি দীর্ঘ 7 বছর ধরে একটা পরিবার নিয়ে চলছি, এই পরিবারটা হচ্ছে আমার জামাই ভাই, আজকে নাই, আমার রশিদ ভাই, উনি আছেন এবং এই এলাকার সবচেয়ে বিজ্ঞ মানুষ এবং পজিশন নিয়ে আছেন, আমার মুকুল অনেকদিন ধরে ওর সাথে দেখা নেই, যোগাযোগ নেই, আছে আমার দেলোয়ার চেয়ারম্যান, আছে আমার এসান চেয়ারম্যান, আছে আমার মাকসুদ চেয়ারম্যান, আছে আমার মাসুম চেয়ারম্যান, সবগুলি মিছি আমার, আছে আমার সালাম চেয়ারম্যান। লক্ষ্য করে দেখবেন তিনটা নৌকা তিনটা লাঙল, আলাদা কোনোদিন মিটিং হয়নি, আজকেও এখানে 5 জন উপস্থিত আছে এবং আমার সদর থেকে আমার আদিত্যকে থেকে মতিউর রহমান এখানে উপস্থিত আছেন, আরেকজন দুনিয়া ছেড়ে চলে গেছেন না জানার দেশে, আজকে শত চেষ্টা করলেও তাকে আমি আনতে পারবো না। তিনি প্রথমে হার্টের রোগে ভুগলেন, এরপরে উনি করোনা ভাইরাসে ইন্তেকাল করলেন, এই একজন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আর এদিকে জাহাজ ভাই ছেড়ে চলে গেলেন। মাঝে মাঝে মন খুব খারাপ হয়, কিন্তু কোনো উপায় নাই, কারণ আমিও একজন জনপ্রতিনিধি, আমাকে যেতে হবে এবং প্রত্যেকটা ইউনিয়ন।